আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। পিঠাপুলি পর্বে আজ করে দেখাচ্ছি দুধপুলি পিঠা। এই দুধপুলি পিঠাগুলো তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করিনি। চালের গুঁড়া এবং ময়দা ছাড়া কিভাবে খুব সহজে তুলতুলে নরম এই দুধপুলি পিঠাগুলো তৈরি করবেন আজ তাই করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে দুধের শিরাটা তৈরি করে নিব, এজন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার এর মধ্যে 1/3 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে আছে, এভাবে গুড় এবং দুধ একসঙ্গে দিয়ে জাল করলেও দুধটা আর কেটে যায় না। একেবারে গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া যায় তখন দুধটা কেটে যায়। এবার লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ কিন্তু মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে। দুধগুলো এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিয়ে এই 4 কাপ দুধকে জাল করে 3 কাপের মতো করে নিচ্ছি। আমি এগুলোকে পাশের চুলায় দিয়ে দিচ্ছি। এবার পুরটা তৈরি করে নেয়ার জন্য একটি প্যানের মধ্যে 1/2 কাপ কোরানো নারিকেল দিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। এবার এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা এখানে পুরোপুরি চিনি বা পুরোপুরি গুড় দিয়েও করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে অপেক্ষা করছি এই দুধগুলো শুকিয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা খুব বেশি হয়ে গেলে নারিকেলগুলো কিন্তু খুব অল্পেই পুড়ে যাবে, এ কারণেই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে করে নিতে হবে। দেখুন দুধগুলো এখন পুরোপুরি শুকিয়ে নারিকেলগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এবার কাইটাকে তৈরি করে নেয়ার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। আমার হাতের কাছে ঘি ছিল না তাই বাটার দিলাম, আপনারা ঘি থাকলে ঘিটা দিবেন, এতে করে স্মেলটা আরও বেশি সুন্দর আসে। দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে একইভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে এগুলো খুব অল্পতেই ড্রাই হয়ে যাবে। এভাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশাতে মিশাতেই দেখবেন সুজিগুলো খুব ভালোভাবে ফুটে যাবে। আর আমি যে পরিমাণে এখানে পানি ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণে কিন্তু সুজি নিতে হবে। আর এই রেশিওটা ঠিক রাখলেই আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। এরকম ঝরঝরে হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এভাবে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, যাতে সুজির যে দানাগুলো আছে এগুলো মিশে যায় এবং খুব সফট একটা ডো হয়। দেখুন ডোটা কিন্তু অনেকখানি সফট হয়েছে। এবার অল্প অল্প করে ডো প্রথমে নিয়ে এরকম হাতের মধ্যে চেপে নিতে হবে। এবার 2 হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে মসৃণ করতে হবে। হাত দিয়ে হালকা একটু প্রেস করে এভাবে 2 আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করতে হবে। এবার এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না, আবার একেবারে অল্প পুর দিলেও পিঠাগুলো কিন্তু খেতে অতটা মজাদার হবে না। খুব ভালো করে মুখগুলোকে আটকে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনারা যদি মুখগুলোকে খুব ভালো করে সিল করে দিতে পারেন তাহলে দেখবেন যে এই পিঠাগুলো কিন্তু আর ভেঙে যায় না। আমি খুব ভালো করে আটকে নিলাম। একটি পিঠা হয়ে গেছে, আরও একটি একইভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের মধ্যে এরকম চেপে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিচ্ছি। এবার একটু প্রেস করে 2 আঙ্গুল দিয়ে এভাবে বাটির মতো করে নিচ্ছি। পুর দিয়ে দিলাম। আবারও বলছি পুর বেশি হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। খুব ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। আর এভাবে আটকানোর পরে একটু হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নেবেন, তাহলে মুখগুলো সহজে খুলবে না। খুব ভালো করে আটকে নিলাম।
একই ভাবে সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে দুধগুলোকে জাল করতে রেখে দিয়েছিলাম, দেখুন এগুলো প্রায় 3 কাপের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে আছে, হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো অনেক নরম থাকে, তাই খুব বেশি ঘাটতে যাবেন না। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করছি একবার ফুটে আসা পর্যন্ত। ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কোরানো নারিকেল দিয়ে দিলাম। এতে করে শিরাটাও খেতে অনেক মজাদার হবে। একটু মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট, এর বেশি আর রাখবো না। প্রায় 7 মিনিট পরে আমার এই পিঠাগুলো হয়ে গেছে, একটি পিঠাও ভেঙে যায়নি। সবগুলো পিঠাই কিন্তু একই রকম আছে, আবার শিরাটাও বেশ ঘন হয়ে গেছে। আমি পিঠাগুলোকে সার্ভ করে দিচ্ছি। আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও একই রকম সফট থাকে, এগুলো কিন্তু আর শক্ত হয়ে যায় না। চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে গেলে পিঠাগুলো ফেটে যায়, আবার অনেক সময় দেখা যায় দুধের মধ্যে ছেড়ে দিলে এগুলো ভেঙে যায়, আবার অনেক সময় পিঠাগুলো শক্তও হয়ে যায়। তো আপনারা এভাবে সুজি দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখবেন। তবে এই পিঠা বানানোর ক্ষেত্রে আমি আবারও বলবো যে পিঠাগুলোকে খুব ভালো করে সিল করে নিতে হবে, তাহলেই দেখবেন একটি পিঠাও আর ভাঙবে না। আর পিঠাগুলোকে আপনারা ছড়ানো কোনো পাত্রের মধ্যে জাল করবেন, তাহলেও পিঠাগুলো আর ভাঙবে না। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের সুন্দর সুন্দর রান্নাগুলো কুকিং লাভার্স বিডি গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।